কাবাব বানাবো। তো চিকেন গুলোকে এমনি এমনি পিস করে নিয়েছি। এখানে 200-র একটু বেশি চিকেন হবে মনে হয়, 12-13 পিস এমনি আছে টুকরো। ফার্স্ট ম্যারিনেশনে আমি ফার্স্টে নুন দেবো একটু, এর মধ্যে লেবুর রস দেবো, এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি এটা দিয়ে দিচ্ছে, দিয়ে আমি এটাকে আধা ঘন্টা আমি রেখে দেবো ফ্রিজে এটাকে, তারপরে ম্যারিনেশনটা তোমাদের দেখাবো। ফ্রিজে আধা ঘন্টার জন্য রাখবো। হাংকাট বানানোর জন্য আমি টক দই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি, তলায় একটা বাটি নিচ্ছি, আর ফ্রিজে আধা ঘন্টা রাখলেই এটা হাংকার তৈরি হয়ে যায়। তো দেখো আমার হাংকার রেডি হয়ে গেছে, জলটা পুরো ঝরে নিচের বাটিটায় পড়ে যায় আর দইটা নেট থাকে ওর মধ্যে। তো এর মধ্যে আমি খানিকটা ফ্রেশ ক্রিম দিলাম, আমি আমুল গোল্ড দুধ রেখে সেটার যে সর হয় সেটা দিয়ে আমি ফ্রেশ ক্রিম বানিয়েছি। তো ফ্রেশ ক্রিমটা ওর মধ্যে আমি 2 টেবিল চামচ দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম। তোমরা আলাদা করে এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো দিতে পারো, তো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। শর্টকাটে আমি এটা করছি, খুব সহজ উপায় করছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, বা বাটা যেটা তোমরা দিতে পারো, আমি এই কাঁচিটাতে কুচি কুচি করে দিলাম। চিজ একটা স্লাইস কুচি করে দিয়ে দিলাম, যে কোনো চিজ থাকলে সেটাই তোমরা দিতে পারো। আর ঝালটা নিজের আন্দাজ মতো দিও, আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিজের বদলে তোমরা কাজু, পোস্ত আর 4 মগজ, এই 3টে সম পরিমাণে নিয়ে 1 চামচ 1 চামচ করে নিয়ে ভিজিয়ে নিয়ে ওটা বেটে নিতে পারো। ওর মধ্যে সামরিচ দিতে পারো, তা আমার ঘরে যেটা ছিল অ্যাভেলেবল সেটা দিয়ে আমি করছি। একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, ফ্রেশ গোলমরিচগুলো, এই সব কটাকে আবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে তোমরা কেওড়া জল দিতে পারো, আমি কিচ্ছু দেবো না। আমি একদম খুব সহজ পদ্ধতিতে যেগুলো ঘরে থাকে সেগুলো দিয়ে আমি করার চেষ্টা করছি, এবং খেতে ভীষণ ভালো হয়েছিল। এবারে আমি ম্যারিনেটেড যে চিকেনটা সেটা আধা ঘন্টা হয়ে গেছে, আদা রসুন দিয়ে বাটা দিয়ে আর লেবুর রস দিয়ে যে মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো যেমনি তোমাদের পছন্দ সেই অনুযায়ী কেটো। তো এটাকে আমাকে ভালো করে মাখিয়ে নিয়েছি পুরো পিসগুলোতে। এবারে এটাকে আমি সকালবেলা করেছি, প্রায় 4-5 ঘন্টা আমি এটাকে ম্যারিনেট হতে দিয়েছিলাম। সন্ধেবেলাতে এটা আমি মানে রাতে ডিনারে এটা আমি বানিয়েছিলাম সাইড ডিশ হিসেবে। তো এবারে দেখো এই যে আমার মেটাল স্টিক আছে, উডেন স্টিকেও করতে পারো। উডেন স্টিকে করা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগে, যে ভিজিয়ে রাখতে হয় আধা ঘন্টা, তারপরে এমনি করে গেঁথে নিতে হয়। তো আমি এগুলোর মধ্যে গেঁথে নিচ্ছি। আমি মাইক্রোওভেন ইউজ করব না, আমি ননস্টিক তাওয়াতে এটা বানাবো। তাওয়ার মধ্যে একটু মাখন আমি গ্রিস করে নিয়েছিলাম। এবারে আমি দেখো আগে 2টো দিয়ে দিচ্ছি, এটা তোমাদেরকে দেখালাম যে কেমন করে দিলাম। আর যে একটুখানি ওই দই চিজ মশলার যে ইয়েটা ছিল সেটা উপর থেকে হালকা করে আমি দিয়ে দিচ্ছি। আর ধিমি আছে, এটাকে আমি হতে দেব উল্টে পাল্টে, এরকম একটা গোল্ডেন কালার আসবে তখনই জানবে যে রেশমি কাবাব রেডি। পরে যখন গোল্ডেন কালার চলে আসে তারপরে তোমরা গ্যাসে এটাকে যেমনি করে টিক্কা একটুখানি জ্বালিয়ে নেয় উপর থেকে, সেমনি জ্বালিয়েও নিতে পারো বা এমনিও সার্ভ করতে পারো, যেটা তোমাদের পছন্দ। দুটোই খেতে বেশ ভালো লাগে। উপর থেকে তোমরা চাট মশলা দিতে পারো। আর এই যে মাখনের আর ইয়ের যে ফ্রেশ ক্রিমের যে তেলটা বেরোচ্ছে সেটা কিন্তু আমি চিকেনের গলার ওপরে চামচে করে তুলে তুলে দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার তৈরি হয়ে এসেছে রেশমি কাবাব, এবার এটাকে সার্ভ করার পালা। সফট হয়েছিল, ভীষণ ভালো খেতে হয়েছিল। তোমরা অতি সহজ পদ্ধতিতে খুব কম ইনগ্রিডিয়েন্টসে রেশমি কাবাবটা বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো হয়। গরমকালে হালকা একটা মশলা কমে খাবার, খুব ভালো লাগে খেতে। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তো পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, সাথে থেকো, নতুন বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিলে আমি ভিডিও ছাড়লেই সেই নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। সেই জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করো তোমরা।
সকাল বন্ধুরা, বেঙ্গলি ব্লগার তনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন যাচ্ছি মায়ের বাড়ি, আজকে লাঞ্চ ওখানেই হবে। ভাইয়ের বউ এসেছে, তো একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করব। কি লিখি তোমার, কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আঁকা বাঁকা পায় আমার আঙিনা থেকে, চলে গেছে তোমার মনে। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। বসে আছি বাতায়নে তোমারই আশা, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, ভালোবাসা নিশিরাতে ডাকি যায়, কত কথা কয় তোমার আশার কথা, লেখা আছে সব কিনারায়। ভালোবাসা নিশিরাতে ডাকি যায়, তোমার আশার কথা, লেখা আছে সব কিনারায়, গুনগুন করে। দেখো পিঙ্কিকে, সুন্দর লাগছে না? সুন্দরই ছিল, হঠাৎ করে মনে হলো যে আমার রোগা হওয়া দরকার। এত বেশি রোগা হয়ে গেছে, এখন সবার কাছে গালি গালাজ খাচ্ছে। তারপরে একটু জল ওর মধ্যেই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার মধ্যে পেঁয়াজ এখন দিলাম, একটু নুন দিলাম, একটু মিষ্টি দিলাম। আচ্ছা মিষ্টিও দিস? হ্যাঁ আমি একটু দিই, তাহলে রেখে দেবেন। আর মেখেছিস কি দিয়ে? আটা? না কিচ্ছু না, কিচ্ছু দিস না। সুন্দর লাল লাল দেখতে হয়েছে। কমানো যাচ্ছে, আমি ভুলে গেছি কেন করে কমতে হয়। দিকে ভাজা, চাটনি, ভাজা, পাট শাক, এটা হচ্ছে আর মাছের ঝাল। এটা কি? ওইটা ওদের মাংস, এটা চাটনি, সন্ধ্যে 6:30 বাজে, মা দেখছে টিভি, আমরা দুপুরে একটুখানি বসে গল্প করছিলাম, মেয়ে ঘুমিয়েছিল। তো এখন আমরা রেডি হচ্ছি বাড়ি যাওয়ার পথে, বর নিতে আসবে আমাদেরকে। আজকে আমরা মেয়েরা সবাই মিলে কাটিয়েছিলাম, বর ছিল না, বর ঘরে ছিল। তো আজকের মতো তোমাদের বিদায়, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।